আসসালামু আলাইকুম টিসি গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার এখন আমি আপনাদের সাথে পার্চ অফ স্পিচ নিয়ে আলোচনা করব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ গ্রামার সো আমি পার্চ অফ স্পিচ কাকে বলে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব না অথবা পার্চ অফ স্পিচের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো সবাই আপনারা জানেন দ্যাটস হোয়াই আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার তেমন দরকার নেই যেহেতু সবাই জানেন তো আমি যে ভিডিওটা করছি এটা মূলত ক্লাস 6, 7, 8 উপরের ক্লাসের যারা আছেন তারাও ফলো করতে পারেন যদি বেসিক আপনাদের দুর্বল থাকে সেক্ষেত্রে তাহলে আমরা শুরু করতে পারি সো পার্চ অফ স্পিচ এখানে মূলত আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব তা হলো যে রিয়েল ইউসেস মানে সঠিক যে ব্যবহারটা আছে তার উপরে সো words of speech okay so parts of speech এর রিয়েল ব্যবহারটা কিভাবে সেটা আমাকে বুঝতে হবে যে এই যে parts মানে অংশ of মানে এর আর speech মানে কথা বা সেন্টেন্স তো একটা সেন্টেন্স অথবা একটা বাক্যের মধ্যে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি সো এই ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করব সেটাই হচ্ছে মূলত আমাদের জানার বিষয় আমি কিছু এক্সাম্পল লিখব এবং অ্যাকর্ডিং টু এক্সাম্পল আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো আমি প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি যে নাম্বার 1 আই বট আ বিউটিফুল ড্রেস এট দ্য মল নাম্বার 2 হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু অর্থাৎ যে কোশ্চেনগুলো মানে যে অর্ডার নিয়েছে আমি দাগ দিচ্ছি আমাদের ফাইন্ড আউট করতে হবে যে ওই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ রাইট যে এখানে বিউটিফুল দিলাম দ্যাটস এটা কোন পার্টস অফ স্পিচ হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু এখানে আপনারা যে শি কথাটা এটা আমাদেরকে বের করতে হবে কোন পার্টস অফ স্পিচ নাম্বার 3 আই লেন্ড মাই শুজ আন্ডার দ্য কিচেন টেবিল এখানে আমাদের কি বের করতে হবে যে আন্ডার কোন পার্টস অফ স্পিচ নাম্বার 4 ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি we can go to the movies so ekhetre amra quickly otta ke dhorte pari number 5 on Saturdays I work for from 9 to 5 number six আমরা যেটা করবো সেটা হচ্ছে I went সো এখানে সরি আর কিছু ওয়ার্ড আমি দেইনি এখানে ওয়ার্ডের উপরে দা মার্ক করবেন ওয়েন্ট টু গো টু আ ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড স্টেটস অথবা আপনারা লিখতে পারেন ইন বাংলাদেশ
as you like. So, এখানে আমরা দেখব যে ইউনিভার্সিটি এই ওয়াটার কনভার্সন স্পেস. So, actually আমাদের মেইন ফোকাস হচ্ছে জানা যে কোন শব্দটা কোন পার্স অফ দিস স্পিচ. এখন এগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ যে एग्जांपलগুলো আছে সেই एग्जांपलগুলোতে এখান থেকে क्वेश्चन হয়ে থাকে. So, আমরা শুরু করব. ঠিক আছে? So, প্রথমত আমাদের বুঝতে হবে যে কোনটা কিভাবে পার্স অফ দিস স্পিচ হলো সেটা জানা. আমরা আমাদেরকে বেসিকটা ক্লিয়ার করতে হবে. যেমন ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আই বট আ বিউটিফুল ড্রেস এট দ্য মল. তো এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আই বট আ বিউটিফুল ড্রেস এট দ্য মল, এখানে বিউটিফুল কথাটা কোন পার্স অফ দিস স্পিচ. আমরা কিভাবে বুঝব, আমাদের বোঝার কিছু বেসিক নিয়ম আছে. প্রথমত আমাদের বুঝতে হবে যে বিউটিফুল এর পরের ওয়ার্ডটা কি. সো এর পরের ওয়ার্ড হচ্ছে কি ড্রেস. নাও দ্যাটস হোয়াই নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ. সো এখানে বিউটিফুল কথাটা কি অ্যাডজেক্টিভ. তাহলে আমরা প্রথম জানতে পারলাম যে আই বট আ বিউটিফুল ড্রেস এট দ্য মল, এখানে বিউটিফুল কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কজ এখানে ড্রেস হচ্ছে নাউন, দ্যাটস হোয়াই নাউনের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ বসে. রাইট? নেক্সট, হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু. আই থিঙ্ক এটা সবাই পারবে, কজ এখানে শি কথাটা আমরা জানি এটা একটা প্রোনাউন. সো এই যে শি কথাটা আছে তো আমরা আমরা একটু সাজাই দেখি তাহলে মনে হয় বেটার হবে. বিউটিফুল এটা হলো আপনার অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে শি এটা হলো প্রোনাউন. নেক্সট, আই ল্যান্ড মাই শু আন্ডার দ্য কিচেন টেবিল. রাইট? এখানে আন্ডার, এই যে আন্ডার একটা কথা আছে, এই আন্ডার কথাটা কোন পার্স অফ স্পিচ আমাদেরকে বুঝতে হবে. ইউ এন ডি ই আর এটা হলো প্রিপোজিশন. আন্ডার কথাটা কি কোন পার্স অফ স্পিচ, আন্ডার কথাটা হলো প্রিপোজিশন. রাইট? নেক্সট, হোয়াই প্রিপোজিশন, বিকজ আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে এই যে আন্ডার কথাটা প্রিপোজিশন, প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে অথবা প্রোনাউনের পূর্বে অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে. নেক্সট, ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি উই ক্যান গো টু দ্য মুভিস. সো এখানে কুইকলি কথাটা কোন পার্স অফ স্পিচ আমাদেরকে বুঝতে হবে. হ্যাঁ, আমরা একটা জিনিস জানার চেষ্টা করব, সেটা হলো এখানে ওয়ার্ক কথাটা কি. ওয়ার্ক কথাটা হচ্ছে আপনার ভার্ব, আর ভার্বে ভার্ব হচ্ছে সবসময় কি ভার্বের পরে সবসময় কি বসে অ্যাডভার্ব বসে. দ্যাটস এ কুইকলি কথাটা হচ্ছে অ্যাডভার্ব. সো এখানে ওয়ার্কের পরে যেহেতু কুইকলি আছে এ ভার্বকে মডিফাই করছে, দ্যাটস এ কুইকলি হচ্ছে অ্যাডভার্ব. তাহলে আমরা লিখতে পারি আমরা কুইকলি কিউআই সিকে এল আই কুইকলি দিস ইজ অ্যাডভার্ব. নেক্সট, ওয়ান্স এট এ ডে আই ওয়ার্ক ফ্রম 9 টু 5. আই নো এটাও সবাই বুঝতে পারছো বা সবাই জানেন আপনারা. সো ওয়ান স্যাটারডে আই ওয়ার্ক ফ্রম 9 টু 5, এন্ড ওয়ার্ক কথাটি হচ্ছে ভার্ব. ওয়াই? বিকজ আই ওয়ার্ক, সাবজেক্টের পরে কি বসলো ভার্ব বসলো. তো ওয়ার্ক কথাটি হচ্ছে ভার্ব. রাইট? ওয়েন টু গো টু ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, দ্যাটস এখানে ইউনিভার্সিটি. ইউনিভার্সিটি কথাটা কি আমাদের বুঝতে হবে, এটা একটা নাউন, এটা নাউন. আমি আরেকবার সামারাইজ করছি, আমি আরো কিছু ট্রিক্স শিখাবো. সো এখানে সামারাইজ করছি এই জন্য যে আই বট আ বিউটিফুল ড্রেস এট দ্য মল, ড্রেস কথাটা হচ্ছে নাউন, দ্যাটস এ বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ. হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু, এখানে শি কথাটা হলো প্রোনাউন. আই ল্যান্ড মাই শুজ আন্ডার দ্য কিচেন টেবিল, এখানে দ্য কিচেন টেবিল এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে প্রিপোজিশন. রাইট? এখন কোশ্চেন হতে পারে যে স্যার আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসে, তো প্রিপোজিশনও তো নাউনের পূর্বে বসে. হ্যাঁ, প্রিপোজিশন নাউনের পূর্বে তখন বসে যখন সে অন্য আরেকটা বিষয়কে কি করে সংযুক্ত করে, কানেক্ট করে. যেমন দেখেন আই ল্যান্ড মাই শুজ, এখানে কিন্তু গ্লোভসটা শেষ বা সেন্টেন্সটা শেষ, কিন্তু আন্ডার দিয়ে আমরা দ্য কিচেন টেবিল এটাকে অ্যাড করলাম. রাইট? বাট আমি এখানে যদি বলি যে আই বট আ বিউটিফুল, আপনি বিউটিফুল দিয়ে কিন্তু শেষ করতে পারছেন না. দ্যাটস হোয়াই বিউটিফুল কি করে নাউনের অর্থটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়. এরপরে হচ্ছে ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি উই ক্যান গো টু দ্য মুভিস, এখান থেকে কিন্তু আলাদা আরেকটা ক্লোজ
শুরু হলো সো এই যে কুইকলি কথাটা আছে এটা কিন্তু হচ্ছে ওয়ার্কিং ওয়ার্ককে মডিফাই করেছে দ্যাটস এ ওয়ার্ক হচ্ছে এখানে ভার্ব আর ভার্বকে মডিফাই করেছে যে সে হচ্ছে এভ্রো এরপর আসো ওয়ান স্যাটারডে আই ওয়েন্ট ফ্রম 9 টু 5 এখানে দেখুন যে এটা হচ্ছে ফ্রম হচ্ছে প্রিপজিশন সো এর আগে কি আছে সাবজেক্ট সাবজেক্টের উপরে কি আছে নরমালি আমরা জানি ভার্ব এরপরে দেখুন আই ওয়েন্ট টু গো টু ইউনিভার্সিটি ইন বাংলাদেশ সো এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কথাটা কি এ হচ্ছে বিশেষ এক ধরনের অ্যাডজেক্টিভ দ্যাটস হোয়াই ইউনিভার্সিটি হচ্ছে কি ইউনিভার্সিটি হলো নাম ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর টুডে নেক্সট ভিডিওর জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম